প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি শেখ মাসুম বিল্লাহ। আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের পাঠ অসমতার সমাধান। তো শুরু করা যাক। প্রথমে একটি বিষয় দেখব, যেমন 2 এবং 4 দুইটা সংখ্যা, যদি প্রশ্ন করা হয় এই সংখ্যা দুটির ভিতরে কোনটি বড়, খুবই সহজ উত্তর, সবাই এক বাক্যে বলবে 4 বড়। অর্থাৎ 2 এর চেয়ে 4 বড়, এভাবেও লিখতে পারি। 2 ইজ লেস দ্যান 4, অর্থাৎ 2 4 এর চেয়ে ছোট, অথবা 4 2 এর চেয়ে বড়। এবার বিষয়টা হলো, 2 এর নিচে হর হিসাবে 1 আছে, 4 এর নিচে হর হিসাবে 1 আছে। আমরা যদি উল্টিয়ে দেই, অর্থাৎ হরটা লগের স্থানে নিয়ে যাই এবং লগটা হরের স্থানে নিয়ে আসি, তাহলে 2 এর 1 4 এর 1। প্রশ্ন হইল 2 এর 1 বড় নাকি 4 এর 1 বড়। খুব সহজভাবে বলি যে বাজার থেকে তুমি একটা আম কিনলে, আমটা কেটে তোমাকে অর্ধেক দেওয়া হলো, তাহলে যতটুকু পেলে যদি আমটাকে 4 ভাগ করে এক অংশ তোমাকে দেওয়া হতো, অবশ্যই কম পেতে। অর্থাৎ 2 ভাগের 1 ভাগ অবশ্যই 4 ভাগের 1 ভাগের চেয়ে বড়। ঠিক আছে, আমরা খেয়াল করি চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে গেছে, লেস দ্যান এখানে গ্রেটার দ্যান হয়েছে। অর্থাৎ আমরা যদি উল্টিয়ে দেই, হরটাকে লবের স্থানে, লবটাকে হরের স্থানে নিয়ে আসি, তখন এই চিহ্ন অর্থাৎ লেস দ্যান হবে গ্রেটার দ্যান। অন্যভাবে যদি এরকম থাকতো, 4 ইজ গ্রেটার দ্যান 2, তাহলে যদি উল্টিয়ে দিতাম 1/4, 1/2, অর্থাৎ গ্রেটার দ্যান হয়ে যাবে লেস দ্যান, লেস দ্যান গ্রেটার দ্যান হবে গ্রেটার দ্যান, এটা হবে লেস দ্যান, এভাবে পরিবর্তন হবে। তো আর একটা বিষয় দেখব, দুই একটা সংখ্যা, 3 আর একটা সংখ্যা, কোনটি বড়, সবাই এক বাক্যে বলবে 3 বড়, 2 এর চেয়ে 3 বড়। যদি এরকম হয়, 2 এর -1 দ্বারা গুণ করলাম, -2 একটা আর একটা আছে -3, এবার কোনটা বড়। আমরা একটা সংখ্যা রেখা থেকে বিষয়টা বুঝি। তো এখানে 1, তার চেয়ে ছোট হলো 0, তার চেয়ে ছোট -1, -2, -3, -4, ডানে হচ্ছে বড় সংখ্যা, বামে হচ্ছে ছোট সংখ্যা, তার মানে -4 এর চেয়ে -3 বড়, -3 এর চেয়ে -2 বড়, তার মানে -3 এর চেয়ে -2 বড়, -3 এর চেয়ে -2 বড়। আমরা খেয়াল করি চিহ্ন কিন্তু পরিবর্তন হয়েছে, অর্থাৎ লেস দ্যান এক্ষেত্রে গ্রেটার দ্যান হয়েছে। 2 2 এর চেয়ে 3 বড়, অর্থাৎ 2 ইজ লেস দ্যান 3, 2 3 এর চেয়ে ছোট, কিন্তু এখানে যখন -1 দ্বারা গুণ করেছি আমরা, তখন চিহ্ন পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ -2 ইজ গ্রেটার দ্যান -3। একইভাবে যদি এইভাবে লিখতাম, 3 ইজ গ্রেটার দ্যান 2, মাইনাস দ্বারা গুণ করার পরে -3 -2, এটা হবে লেস দ্যান, চিহ্ন পরিবর্তন হবে। তো এই বিষয়টা আমরা একটি অসমতার ভিতরে প্রয়োগ করব, অর্থাৎ সমাধানের ক্ষেত্রে এই বিষয়টা আসবে। তো প্রথমে আমরা অসমতাটি লিখি, অসমতা 5×3 − 2t লেস দ্যান 3×4 − 3t বা 15 − 10t, আমরা জানি এটা গুণ করে নিতে হয়, লেস দ্যান ইকুয়াল টু 3 দ্বারা গুণ করি 12 − 3t। আমরা বাম পাশে চলক রাখবো, ডান পাশে সংখ্যা রাখবো। তো এখানে যেহেতু চলক ডান পাশে, তাহলে -90 আছে, আমরা +90 প্রথমে যোগ করে নেব,
15 minus 10t ঠিক আছে এটা দূর করার জন্য 12 minus 90 plus 90 যেহেতু এখানে plus 90 নিলাম এখানেও 90 যোগ করলাম এবার এখানে থাকে 15 minus t less than equal to 12 বাম পাশে শুধু চরক থাকবে সংখ্যা থাকবে না তাহলে 15 বাদ দিতে হবে 15 minus t minus 15 less than equal to 12 minus 15 তাহলে আমরা 15 15 বাদ যায় থাকে কি minus t less than equal to minus 3 এবার উভয় পক্ষে minus 1 দ্বারা গুণ করি minus এ minus এ plus t minus এ minus এ plus 3 চিহ্ন কি এটা থাকবে আমরা জানি যে চিহ্ন যদি পরিবর্তন করে দেই মাইনাস যদি প্লাস করি অর্থাৎ উভয় পক্ষে যদি মাইনাস 1 দ্বারা গুণ করি সেক্ষেত্রে এই লেস দ্যান হয়ে যাবে গ্রেটার দ্যান মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু উভয় পক্ষে মাইনাস 1 দ্বারা মাইনাস 1 দ্বারা উভয় পক্ষকে গুণ উভয় পক্ষকে গুণ করলে চিহ্ন পরিবর্তন হবে ঠিক আছে তাহলে এটাই হলো নির্ণয় সমাধান अतः निर्णय समाधान t is greater than equal to 3 समाधान सेट के हमरा इस धारा प्रकाश करी समाधान सेट s समान t एलिमेंट ऑफ r t वास्तविक संख्या उपादान जेनो t is greater than equal to 3 সমাধান সেট s সমান যেহেতু এখানে t is greater than equal to 3 আছে তো আমরা এটা হচ্ছে একটা বাস্তব সংখ্যার উপাদান যেন t এ t 3 এর চেয়ে বড় এবং 3 এর সমানও হতে পারে তো তবে কখনো 3 এর চেয়ে ছোট নয় তো আমরা এই সমাধানের সংখ্যা রেখা দেখি সংখ্যা রেখা সংখ্যার আকার ক্ষেত্রে এই যে মানটা আছে এটা মাঝামাঝি দিলাম 3 ডান দিকে এসে বড় কিছু সংখ্যা দিতে পারি 4 এবং বাম দিকে ছোট সংখ্যা মিনিমাম তিনটা সংখ্যা দিতে হবে আমরা সাইডে আরো বেশি দিতে পারি 5 এখানে হচ্ছে 1 যেহেতু t is greater than equal to 3 অর্থাৎ বড় 3 এর চেয়ে বড় এবং সমান যেহেতু সমান তাহলে এখানে 3 এবারে আবার একটা বৃত্ত দিই এবং বৃত্তটা ভরাট করি যেহেতু সমান ঠিক আছে বৃত্তটা ভরাট করলাম t এর মান 3 এর চেয়ে বড় তাহলে 3 এর চেয়ে বড় কোন দিকে ডান দিকে এদিকের মানগুলো বড় আমরা এই জায়গাটা একটু মোটা করে দিই যাতে বোঝা যায় যে আমরা এটা বোঝাচ্ছি এটা দ্বারা t is greater than equal to 3 বোঝাচ্ছি ঠিক আছে তাহলে এটা হলো আমাদের নির্ণয় সমাধান t is greater than equal to 3 এবং সংখ্যা রেখে আমরা সেই বিষয়টা দেখালাম যে t এর মান 3 হতে পারে এবং 3 এর চেয়ে বড় যে কোনো মানও হতে পারে আশা করি সবাই বুঝতে পেরেছো তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ